এবারের একুশে বই মেলায় প্রকাশিত নতুন দুটি বই এর রচয়িতা জার্মানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, বাংলাদেশ বিনির্মাণে যেসব ব্যক্তি মহাপুরুষ ও মহিয়সী নারীর অবদান ও আত্মত্যাগ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তাদের সম্পর্কে জানা ও অন্যকে জানানোর জন্য এই ক্ষুদ্র নিবেদন। সে সাথে আমার একাত্তরের নয় মাসের স্মৃতি ও আবেগ অনুভূতি কলমের আঁচড়ে তুলে ধরার চেষ্টা করেছি। স্মৃতি এবং ইতিহাসাশ্রয়ী ধৃতির সংমিশ্রণে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের অবদান ও কীর্তি এ গ্রন্থে লিপিবদ্ধ করার প্রয়াস নেওয়া হয়েছে। সাথে রয়েছে মুক্তিযুদ্ধের অন্যতম অনুঘটক তাজউদ্দিন আহমদ সম্পর্কে একটি নাতিদীর্ঘ রচনা, যার সম্পর্কে দেশবাসীর আরও জানা প্রয়োজন। আশা করি এই গ্রন্থের বিভিন্ন লেখা পাঠ করে জ্ঞানার্জনের তৃষ্ণা আরও বাড়বে আগ্রহী পাঠকদের।